হাই ফ্রেন্ড, পাপটেকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি খুব সহজেই অ্যামাজন পে থেকে ইলেকট্রিক বিল জমা দিতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ড, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার অ্যামাজন পে থেকে যে কোনো কারোর ইলেকট্রিক বিল জমা করবেন, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে ইলেকট্রিক বিল জমা করবেন অ্যামাজন পে থেকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে আপনি আপনার মোবাইলে অ্যামাজন পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম দেখাবে। এখানে আপনারা অ্যামাজন পে অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ খুলে যাবে। এই পেজের কিছুটা নিচের দিকে আসার পর পে বিলের নিচে ইলেকট্রিসিটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য সবার প্রথমে এখানে আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্য সিলেক্ট করে নেবেন। এখানে আমি সিলেক্ট স্টেট অপশনের ওপরে ক্লিক করে আমার রাজ্য সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট ইওর ইলেকট্রিসিটি বোর্ডের ওপর ক্লিক করে আপনার যে কোম্পানির বিদ্যুৎ সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন থেকে ইলেকট্রিক পাই, তাই আমি এটি সিলেক্ট করলাম। এরপর কনজিউমারের জায়গায় 9 অঙ্কের কনজিউমার নাম্বার চাইবে। এই কনজিউমার নাম্বার আপনি আপনার ইলেকট্রিক বিলে পেয়ে যাবেন। এখানে আমি আমার কনজিউমার নাম্বারটা লিখব। কনজিউমার নাম্বার টাইপ করার পর নিচে মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বারের জায়গায় আপনার যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম। মোবাইল নাম্বার লেখার পর ফিস বিল অপশনের ওপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ওপরে যার নামে ইলেকট্রিক বিল আছে তার নাম কি এখানে দেখাবে, এছাড়া কত মাস থেকে কত মাস পর্যন্ত ডিউ আছে সেই ডেটটা মাঝে দেখাবে। যেমন এখানে আমার 18/4/22 পর্যন্ত বিল ডিউ আছে সেটা এখানে দেখাচ্ছে, এবং লাস্টে আপনার কত অ্যামাউন্ট টোটাল বিল ডিউ আছে সেটা এখানে দেখাচ্ছে। যেমন এখানে আমার টোটাল 250 টাকা বিল ডিউ আছে সেটা দেখাচ্ছে। এরপর আপনারা কন্টিনিউ অপশনের ওপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পেমেন্ট করার অপশন আসবে। আপনি এখানে পেমেন্ট মেথড অপশনের ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি এটিএম কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিং বিভিন্নভাবে বিভিন্ন অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। এখানে আমার অ্যামাজন ইউপিআই সিলেক্ট করা আছে আগে থেকেই, তাই আমি নিচে প্লেস অর্ডার অ্যান্ড পে অপশনে ক্লিক করে দেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ এখানে আমার ইউপিআই পিন এন্টার করতে হবে, সেজন্য এখানে ব্ল্যাক দেখাচ্ছে। ইউপিআই পিন এন্টার করার পর এখানে পেমেন্ট প্রসেসিং হতে কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক বিল পেমেন্ট সাকসেসফুলিভাবে হয়ে গেছে সেটি এখানে দেখাচ্ছে, এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 250 টাকা কেটে নিয়েছে তার মেসেজটাও আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি আমার জিমেলটা খুলে দেখতে পাবো আমার 250 টাকার ইলেকট্রিক বিল পেমেন্ট সাকসেসফুলিভাবে হয়ে গেছে, তার রিসিভ এখানে চলে এসেছে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট অ্যামাজন পে থেকে করতে পারেন খুব সহজেই। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।